আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি জয়নাল। ও আচ্ছা, তুমি জয়নাল, এখানকার কেয়ারটেকার। আচ্ছা শোনো, গাড়িতে জিনিসপত্রগুলো নামাতে হবে। জি ম্যাডাম, আপনার মালপত্রগুলো হে নামাই দিব, আপনারা আমার লগে আহেন আহেন। নিশিতা, আয় নিশিতা, কি হলো, চলে আয়। এখানে রান্না কি তুমিই করো? জি ম্যাডাম। শোনো, আমরা ঝাল কম খাই, তরকারিতে তুমি কিন্তু খুব কম ঝাল দিয়ে রান্না করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ভূতের ভয় নেই তো? ভূত ভূত হবো কোথেকে ম্যাডাম, ভূত তো আমার ডরা। যাই, হ্যাঁ আপনাকে খাবারের আয়োজন করি। হ্যাঁ আচ্ছা নিশিতা, গাড়ি থেকে নেমে তুই অমন করলি কেন? কি করলাম? ওই যে একা একা কথা বলছিলি, হাসছিলি। কি যে বলো না আপা, আমি কেন একা একা কথা বলতে যাব? তুমি ভুল দেখেছো। বলিস কি, আমি স্পষ্ট দেখলাম তুই একা একা কথা বলছিস, হাসছিস। উফ আপা, তুমি কি দেখতে কি দেখেছো কে জানে। কি জানি, হয়তোবা ভুলই দেখলাম, নতুন জায়গা, কি দেখতে কি দেখেছি। আপা চলো না একটু বাইরে বের হয়ে ঘুরে আসি, যাবে? না রে, আমি এখন কাজ নিয়ে বসব। এখানকার যে চেয়ারম্যান উনি বিকেলে আসবেন, ওনার প্রজেক্টের ফাইলটা আমার হাতে, উনি আসার আগে চিন্তা করছি ফাইলটা একটু চোখ বুলিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি একাই গেলাম। হুম, কিন্তু বেশি দূরে যাবি না, পরে আমরা দুজন একসঙ্গে ঘুরব। আমি আশেপাশেই থাকব। ও ভালো কথা, তুমি দুলাভাইকে ফোন করেছিলে? ও না রে, খুব ভালো কথা মনে করেছিস, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। তাহলে আমি যাই। সাবধানে যাস। হ্যালো, হ্যাঁ শোনো, আমরা ঠিক মতো পৌঁছে গিয়েছি। না না, কোনো সমস্যা হয়নি। হ্যালো, কে মেম্বার সাহেব? ভাই আমি তো প্রজেক্টে, জি যে ওখানে ব্যস্ত আছি। কি বললেন? কাবিখা? আরে ভাই, কাবিখার চাউল গম এগুলো আপনারা বিতরণ করেন, আমার টানাটানি করতেছেন কেন? আমি তো ব্যস্ত আছি, ওই যে ম্যাডাম আসছে ওই প্রজেক্টটা নিয়ে আর ব্যস্ত আমি। জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেন, ওটা আপনারা সামাল দেন। ওয়ালাইকুম আসসালাম। কি করেন ও মামা? আচ্ছা এখানেই ছিল,
সাদা শাড়ি পরা মহিলাটা কে? কোন মহিলা? এই যে একটু আগে যে এখানে দাঁড়িয়েছিল সাদা শাড়ি পরা। আমি তো কোনো সাদা শাড়ি পরা মহিলা দেখি না। কইতে পারলেন আপনি সাদা শাড়ি পরা মহিলা? ওই যে সাদা শাড়ি পরা, আমরা যখন এলাম তখনও তো সে এখানে ছিল। আবা আপনি যে কি কর না, চলেন ভিতরে চলেন, ভিতরে যা গল্প করি। আহে আহে। হ্যাঁ ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে? কোনো সমস্যা? হ্যাঁ আমি দেখছি, তবে স্পটে না গিয়ে কিছুই বলতে পারবো না। স্পটে গিয়ে সব কিছু দেখে যদি ঠিক থাকে তাহলেই সই করব। জি ম্যাডাম, আমি জানি আপনি যে সব কিছু কনফার্ম না হয়ে ফাইলে সই করবেন না, সে কথা এমপি সাহেব আমাকে বলে দিয়েছেন। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তাহলে কাল একবার আমাকে স্পটে নিয়ে যাবেন। জি ম্যাডাম। ভালো কথা। এখান থেকে প্রজেক্টটা কত দূর? বেশি দূর না ম্যাডাম, এই তো মাইলখানিক হবে। বলেন কি, তাহলে তো ভালোই হলো। আপনি এক কাজ করেন, কাল 12টার দিকে এখানে চলে আসুন। জি ম্যাডাম, আমি কাল এসে আপনাকে নিয়ে যাব। ম্যাডাম অনুমতি দিলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কত আরামে ঘুমাচ্ছ, অথচ আমার মনে কত কষ্ট, আমি ঘুমাতে পারি না। কেউ আমার কষ্টটা বুঝে না, কেউ আমার কষ্টটা টের পায় না। তুমি কি আমার কষ্ট বুঝো? তুমি কি আমার 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 তুমি কি আমাকে হেল্প করবা নিশিতা? নিশিতা নিশিতা, কিরে কি হচ্ছে তোর? হ্যাঁ এমন করছিস কেন? পানি খা, পানি খাবো। আচ্ছা আচ্ছা নে নে নে।
কে স্বপ্ন দেখেছিস? হ্যাঁ স্বপ্ন দেখেছিস। আচ্ছা আমার মনে হয় তুই অনেক খারাপ স্বপ্ন দেখেছিস, নে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আই এম ওয়েটিং ফর ইউ, আপনি বসুন। ধন্যবাদ। জয়নাল তুমি ওনাকে চা দাও, কেমন? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কি রে নিশিতা, তুই একা একা বসে আছিস? শোন আমি বাইরে বের হচ্ছি, ফিরতে কিন্তু লেট হবে, তুই ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারিস, গেলে তাড়াতাড়ি। হ্যাঁ আয় নিশিতা, নিশিতা মাছ করতে গিয়ে হাত কেটে ফেলেছে। কি বলিস, কখন আর তুই জানলি কি করে? আমি এই মাত্র দেখেছি আপা। এই মাত্র দেখেছিস? হ্যাঁ। আচ্ছা আয় তো দেখি। হ্যাঁ চলো আপা। গুনগুনা গুনগান গাইয়া নির্ভ্রমরা যায়। কিরে ও তো মাছ করছে, তো হাত কুটকুন কাটে রে, তুই যে কি বলিস না, খামাখা চল। নিশিতা আগে থেকে জানলো কি করে ওর হাত কেটে গেছে? আমি এখন কাজে বের হচ্ছি, পরে তোমাকে এ ব্যাপারে সব বলবো। ওকে ওকে বাই বাই। সরি আমার একটু লেট হয়ে গেল, চলো। ঠিক আছে বাবা।
কি সাফা ডাকছেন? বাইরে কি অনেক বাতাস? বাতাস না, বাতাস তো হইতাছে না বাইরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি যাও। আই সাফা। ঘরের ভিতর বয়ানা থেকে একটু পুকুর মারা যায় বয়েন না, আরাম পাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার মেলা কামা। শুনুন, শুনছেন? চলে গেল। আপু, আর কতক্ষণ কাজ করবে? চলো না ঘুমোতে যাই। এই তো আর একটু দেখ না, অনেকগুলো মেল জমা হয়ে গেছে, রুমের মধ্যে তো একটু নেট নেই, এখানে একটু নেট পেয়েছে। নিশিতা, দুপুরে ঠিক মতো খেয়েছিলে তো? হ্যাঁ। আচ্ছা আপু, তোমার এখানে কাজ শেষ হতে আর কদিন লাগবে? বড় জোর দুদিন লাগবে। কেন রে? না এমনিতেই। তোর কি শরীর খারাপ লাগছে? না তো, আমি ঠিক আছি আপু। কে কে ওখানে? কিছু লাগবে ম্যাডাম? তুমি তুমি এখানে? না কিছু লাগবে না, তুমি এখন যাও। কি হলো, তুমি এখন যাও। আপনারা ঘুমাতে গেলে দরজা জানলা সব বন্ধ করে আমি ঘুমাতে যাব। ঈশিতা চল রুমে চল। Hey!
খুদে পেয়েছিল, তাই চিন্তা করলাম একটু আপেল খাই, আর ফ্রিজে আপেল ছাড়া কিছু ছিলও না। তাই বলে এইভাবে কেউ ছুরি নিয়ে? তুমি কি ভয় পেয়েছিলে? না, মানে নতুন জায়গা তো, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম তুই নেই। আচ্ছা আপু চলো শুয়ে পড়ি, চলো। আচ্ছা ফাজিল কথা কার, সরি আপু, এভাবে ছুরি দিয়ে এরকম করে কেউ? বল তানিয়া। হ্যাঁ শোনো, মানে কি কি ঘটনা ঘটেছে আমি তোমাকে বলছি, তুমি শুধু খেয়াল করে শোনো। আমার মনে হয় এটা হ্যালুসিনেশন। আমি ভয় পাচ্ছি মামা, অনেক ভয় লাগছে, কি করবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ টেনশন করার কিছু নেই, একটু অবজার্ভ কর, প্রয়োজনে আমি আসবো। গান শুনছিলাম। ও গান শুনতেছিলেন তুমি হঠাৎ? না এমনি আইলাম আর কি। ছবি দেখবেন? ছবি? হ্যাঁ। কিসের ছবি? হাঙ্গু বিয়ার ছবি দেখবেন নি কোন না? হে জাফা দেন, বেশি ভালো করে সাজবার পারি নাই। তারপরও কিন্তু তোমাকে এখানে অসাধারণ সুন্দর লাগছে। কি যে কন্না পা। হ্যাঁ আরে এটা কি? চিনবার পারেন নাই মনে হয়। আচ্ছা দেখি বাকি ছবিগুলো দেখি। এই যে এটা দেখছেন, ছবি তুলতে গেছিলাম না যখন, ওই যে বড় পর্দায় যে সিনেমা দেখে না, ওই তখন এই ছবিগুলো তো বুঝছে। বেশ বেশ সুন্দর হয়েছে। আর এই যে এটা হইতেছে আমার শাশুড়ি, গত বছর মারা গেছে বুঝছেন, আমার পরান্ডা এখনো কান দেহার লিখা, কি যে আদর করতো আমারে। আরে ওনাকে দেখেছি, ওই যে আমাকে তো উনি রিসিভ করেছিল। হ্যাঁ মরমে ছিল, আপনি দেখবেন কেমনে। না আমি সত্যি বলছি, আমি
কিরে নিশিতা, এই অবেলা শুয়ে আছিস কেন? শরীরটা খারাপ লাগছে? আপা, আমার কেমন যেন লাগছে। কেন রে, কেমন লাগছে? জানি না আপা। আচ্ছা চল, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে গেলে তোর মনটাও ভালো লাগবে, চল। তোমার না কাজে যাওয়ার কথা ছিল আপা? বিকেলে যাব, আর তোকে রেখে আমার যেতে ইচ্ছে করলো না, চল তো ঘুরে আসি। তোমাদের এলাকাটা অনেক সুন্দর, আমাদের খুব ভালো লাগছে, তাই না রে? আপা, আমার মনে হয় এখানে আমি আগেও এসেছি, খুব পরিচিত মনে হচ্ছে। আমাদের দেশের সব গ্রামগুলোর ভিউ কিন্তু একই রকম, এই জন্য হয়তো বা তোর এমন মনে হচ্ছে। চল তোর কয়েকটা ছবি তুলে দিই। হ্যাঁ চল। নিশিতা একটু হাসি দে, এই তো, বাহ সুন্দর, রেডি, বাহ অনেক সুন্দর ছবি আছে তো, তাই দেখি, দেখবি এই দেখ। ওয়াও, সুন্দর না? অনেক সুন্দর হয়েছে আপা, তোমার কিছু ছবি তুলে দিই। তুলবি? হ্যাঁ। আচ্ছা তো দেখি তো ছবিগুলো সুন্দর হয়েছে না? ওয়াও, হ্যাঁ অনেক। আপু, আমার কিছু ছবি তুলে দাও না, ওখানটাতে। চল এখানে এখানে এখানে। শরীরটা খারাপ লাগছে, চল বাসে যাই। হ্যাঁ না, ঘুরবি? ঠিক আছে আর একটু ঘুরি। এখান থেকে চল, আয় আয়। না এমনও তো হতে পারে, যে ছেলেটা রাস্তায় বেরিয়েছে ওর মনে হয়েছে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। না না, আগে কিভাবে দেখবে, আমি আর নিশিতা তো একসাথেই ছিলাম। আচ্ছা তোর কাছে কি মনে হয় যে নিশিতা কোন রকম অস্বাভাবিক আচরণ করছে? হ্যাঁ মামা, একা একা কার সঙ্গে যেন কথা বলে, হাসে। আচ্ছা শোন, আমার একটু নিশিতার সাথে কথা বলা দরকার, তুই চিন্তা করিস না, আমি আজকেই চলে আসবো, শুধু তোর অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দে। না না মামা, তোমার আসতে হবে না, আমরা তো দুই একদিন পরেই চলে আসবো। না না, ওখানে গিয়ে যখন ঘটনাগুলো ঘটছে তখন আমাকে ওখানে এসেই রহস্য মোচন করতে হবে। মামা আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আহা, তুই চিন্তা করিস না, সন্ধ্যার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। ঠিক আছে মামা,
তোমার সাথে সামনাসামনি কথা হবে, আর আমি তোমাকে এক্ষুনি এসএমএস করে দিচ্ছি। ওকে ওকে বাই। যাক, এখানকার অ্যাড্রেসটা মামাকে এসএমএস করা হলো, এখন নিশ্চিন্ত। ছোটো মামা নিশ্চয়ই চলে আসবে। আমার কি হয়েছে? আমি কেন আগে থেকে সবকিছু দেখতে পাচ্ছি? আমার মধ্যে কি অলৌকিক কিছু আছে নাকি? ও মাই গড! আপা, এ বাড়ির পরিবেশটা কেমন যেন ভুতুরে না? ও কিছু না, নতুন জায়গা তো, তাই অ্যাডজাস্ট করতে তোর কষ্ট হচ্ছে। শোন, আমার কাজ তো প্রায় শেষ, আর মাত্র 2 দিন, তারপর তো চলে যাব। এদিকে তুই বাসায় কিন্তু একা একা থাকবি না, ঠিক আছে? সারাক্ষণ পাশে পাশে মহুয়াকে রাখবি, ঠিক আছে? আপা, আয় টিভি দেখ। মহুয়া, মহুয়া, আয় মহুয়া। ম্যাডাম, মহুয়া রান্না করছে। ও জানাল, আমাদেরকে একটু চা নাস্তা দাও। ছোটো মামা ফোন দিয়েছে। হ্যাঁ ছোটো মামা, তুমি কোথায়? ও চলে এসেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। ওকে ওকে ওকে, তুই বল। Hardly sporting. Almost as déclassé as driving a ball through our 16th president's... সবই তো শুনলাম। আচ্ছা, এর আগেও কি নিশিতা এরকম কার্যকলাপ করেছে? না মামা, এখানে আসার পর থেকেই তো ও এরকম করছে। কি ভাবছো মামা? না, এখন তো কিছু বলতে পারবো না। আমার সাথে কথা বলি, ওকে একটু বুঝি, তারপর আমি তোকে সব বলবো। মামা, আমি খুবই টেনশনে পড়েছি। এখানে আসার পর থেকে আমারও মাঝে মাঝে হ্যালুসিনেশন হচ্ছে। হ্যালুসিনেশন? হ্যাঁ মামা। নিশিতা, তোর প্রবলেম গুলো মামার সাথে শেয়ার কর। এখন কিছু বলার দরকার নেই। তানিয়া, আমি ওকে নিয়ে সন্ধ্যার পর একটু বসবো। ঠিক আছে মামা। আমার কিছু মোমবাতি লাগবে, তুই জোগাড় করে রাখিস।
আমি এসে গেছি, এখন তোর কোনো সমস্যা নেই। তোকে নিয়ে আমি একটা খেলা খেলবো, যে খেলাতে আমি বুঝতে পারবো তোর কোনো সমস্যা আছে কি নেই। ঠিক আছে? হুম, ভয়টা পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাবি না, আমি আছি না। হ্যাঁ এখানে তানিয়া, আমি এখন ওকে নিয়ে হিপনোটাইজ করব। আচ্ছা, তার মানে তুমি চাচ্ছ এই প্ল্যানচেট এরকম প্ল্যানচেটের মতো, কিন্তু আমরা আমাদের মতো করব। ফাইন, তুই এক কাজ কর না, তুই ঘরের লাইটটা একটু নিভিয়ে দে। মামা কি করছো, আমার খুব ভয় করছে। এই মোমবাতিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাক। তুই অনেক ক্লান্ত, অনেক শ্রান্ত, তোর ঘুম পাচ্ছে। ভালো, নিজেকে খুব অস্থির মনে হচ্ছে? না, চারদিকে খুব শান্তি। তুই এখন কোথায় আছিস? আমি এখন ঘরের মধ্যে। কি করছিস ওখানে? সবাইকে নিয়ে অনেক মজা করছি। এবার তুই তোর জীবনে দু বছর অতীতে চলে যা। এখন ওখানে তুই কি করছিস? আমি এখন কলেজে, রেজাল্ট বেরিয়েছে, জিপিএ 5 পেয়েছি। এবার তুই 10 বছর পেছনে চলে যা। কি করিস ওখানে? আমার চশমাটা ভেঙে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না মামা। মামা চশমা ছাড়া দেখতে পেত না? ও হ্যাঁ, ঈশিতা ধীরে ধীরে ফিরে আয়। কি বুঝলে মামা? লাইট অন কর। একেবারে হতাশ হয়ে গেছি আমি, ও তো কিচ্ছু হয়নি, একেবারে সুস্থ। জয়নাল, তুমি মহুয়াকে বলো এখনই টেবিলে খাবার দিতে, ঠিক আছে? আর এটা নিয়ে যাও। দেখছিস তোর কিচ্ছু হয় নাই, চলো। Oh!
খুব সুন্দর পূর্ণিমা, চলো না দেখে আসি। আমি যাব না, তুই যা। চলো না, আমার পূর্ণিমা দেখতে ভাল লাগে, কিন্তু এখন আমি কাজ করব, তুই যা। চলো না। কেন, তোর ভয় লাগে? দেখো না, এই বাড়ির পরিবেশটা কেমন যেন ভুতুরে, তাই একটু ভয় করে। মামা চলো না, চলো। ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। বিয়ে? তুমি হাসছিস কেন? হ্যাঁ, ওদের মতো তুইও হাসিস? যখনই শোনে যে আমি সাইকিয়াট্রিস্ট, তখনই মনে করে আমি পাগল। পাগল আর সাইকিয়াট্রিস্টকে এক করে ফেলে, সবাই পেছন থেকে দৌড়বে। মামা, আমার মনে হয় না তোমার আমি দেখেছি। আরে না না, সেখানে কিচ্ছু বলেনি, চল সামনে যাই। ডালটা তো এখন পড়লো, আমি
বলো, কোথায় তুই? আমি তো প্রজেক্টে আছি। কেন, কোনো সমস্যা? মাস তিনেক আগে সম্ভবত ওর চোখে অপারেশন হয়েছিল না? হ্যাঁ। আচ্ছা, তখন ওকে চোখ ওকে ডোনেট করেছিল কে? ডোনার স্পেসিফিক কে তা কিন্তু আমরা জানি না, তবে হ্যাঁ আমরা চোখ কালেক্ট করেছিলাম সন্ধানী থেকে। আচ্ছা ভাই, আমাকে অবশ্যই কবে, কোথায়, কোন হসপিটালে ওর অপারেশন হয়েছিল এবং এই ডোনার কে ছিল এর নাম আমাকে জানাতে হবে, খুব জরুরি। মামা, আমি বুঝলাম না চোখের সাথে এসবের রিলেশনটা কি। এখন আমি কিছু বলতে পারবো না, এখানে রিলেশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যে কোনো সূক্ষ্ম পয়েন্টকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হয়, এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, ওকে। চেয়ারম্যান স্যার, আজ আর আপনাকে সময় দিতে পারছি না, আমাকে ইমিডিয়েটলি বাংলোতে ফিরতে হবে, আপনি কালকে আমাকে একটু বাংলোতে পৌঁছে দেন। ঠিক আছে ম্যাডাম, চলুন। তোর কি হঠাৎ হঠাৎ মনে হয় যে এখানে একটা ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ডাল ভেঙে পড়ছে? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি কিছু চিনতে। তারপর কতক্ষণ এরকম থাকে? 5-10 মিনিটের মতো। হ্যালো, পেয়েছো? এক মিনিট, আমি একটু লিখি নি। হ্যাঁ বলো। ঠিকানা তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ, আমি দু একদিনের মধ্যেই চলে আসবো। ওকে বাই। এনি প্রবলেম মামা? না কোনো প্রবলেম নেই। এই তানিয়া, আমি ওই মেয়েটার ঠিকানা পেয়ে গেছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? কি মামা? ওই মেয়েটা এলাকাতেই থাকে। বলো কি? হ্যাঁ, আচ্ছা উনি? ও, আমি পরিচয় করে দিচ্ছি, উনি এখানকার চেয়ারম্যান। আর চেয়ারম্যান সাহেব, উনি আমার ছোট মামা ইমরুল হাসান, উনি খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, আপনি ঈশাক আলী নামে কাউকে চেনেন? আমরা ওনার সাথে একটু দেখা করতে চাই। জি মানে? কোনো সমস্যা? আপনি আগে ওখানে নিয়ে চলুন, আপনি সবই জানতে পারবেন। মামা, তাহলে তো আমাদের এক্ষুনি ওঠা উচিত। হ্যাঁ, আমরা এক্ষুনি ওঠা উচিত, চলুন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, জি চলুন যাই। জি চলুন। মামা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান উনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট আপা, উনি আপনার সাথে একটু কথা বলতে চান। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন। না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা শুধু আপনার কাছে কিছু জানতে চাই। চাচা মিয়া, ম্যাজিস্ট্রেট আপা অনেক কড়া মহিলা, যাই বলবেন ঠিকঠাকভাবে বলবেন। ঠিকঠাক মানে কীভাবে বলবো? আচ্ছা, তুমি কেন ওনাদের এখানে আনলে? আমি কি করব, ওরা আসতে চাইলো, আমি তো না করতে পারি না। চলো চলো। আচ্ছা, বলুন কি জানতে চান। চাচা আপনি একটু ভয় পাবেন না, আপনার সাহায্য আমাদের খুবই দরকার, তাই তো আমরা সবাই আপনার কাছে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি যাচ্ছেন? আমরা আপনার মেয়ের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। আপনি চুপ করে আছেন কেন? আপনার মেয়ের নাম কি পারুল? আচ্ছা, আপনি কি দয়া করে বলবেন যে আপনার মেয়ে কীভাবে মারা গেছিল আর ওর চোখ দুটোর সন্ধান নিতে বা কীভাবে গেছিল? না না, আমি আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আপনারা যান এখান থেকে, চলে যান চলে যান। আপনি শুধু শুধু ভয় পাইতেছেন চাচা মিয়া, এনারা আপনার কোনো ক্ষতি করবো না। আমার মেয়ে পারুল সবসময় ছিল হাস্যোজ্জ্বল আঞ্চঞ্চল, পড়াশোনা আর জ্ঞান বুদ্ধিতেও ছিল প্রখর, তার জীবনটা ছিল খুব সাজানো গোছানো। ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে হয়তো সে নিজেকে এভাবে সাজিয়ে নিয়েছে। মানুষের জন্য কিছু করার বাসনা সবসময় তার মনে দোলা দিত। সাংসারিক সব দায় দায়িত্ব যেন সে তার মায়ের কাছ থেকে বুঝে নিয়েছে। একদিন এক অন্ধ মানুষকে দেখে বলল, বাবা আমি মরে গেলে আমার চোখ দুটো কাউকে দান করে যাবো, আমার চোখ দিয়ে অন্তত একজন অন্ধ মানুষকে তো এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ করে দিতে পারবো। মেয়ের কথা শুনে আমার পথটা ভরে গেলে। মা পারুল, চাটা দিবি? আমার তো দেরি হয়ে যাচ্ছে রে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বস বস বস। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই কিন্তু বাইরে বেরোস না, ঠিক আছে? বাবা তুমি না আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো। সাদিকি শুধু শুধু চিন্তা করি? তোর মা মারা যাওয়ার পর তোর সব কিছু দেখার দায়িত্ব তো আমার। তা হতেই পারে, কিন্তু গ্রামের সব মানুষ আমাকে খুব বেশি পছন্দ করে। আমি তো খারাপ কিছু করছি না, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, আমি তাদের পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছি। আমি কি খারাপ কিছু করছি বলো বাবা? না, আমার মা খারাপ কিছু করে না। তারপরে কথা থাকে, গ্রামে ভালো মানুষ যেমন আছে তেমন মন্দ মানুষও আছে। তোর এই চলাফেরাটা সবাই হয়তো ভালো চোখে নাও দেখতে পারে, তাই বলছিলাম একটু সাবধানে থাকতে হবে, বুঝলি? বাবা আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না, একটু সাবধানে থাকতে হবে। আসি মা।
কি মনে করে? এই তো চাচা, এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো। আর ওই যে চাচা, আপনি যে বলছিলেন স্কুলের ওই টিনের ঘরটা যেটা ভেঙে গেছে, এটা মেরামতের কথা বলছিলেন, তো ওটা আমি একটা বিল্ডিং করার প্রজেক্ট পাস করাই আনছি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। আর যে আমরা এই ব্যাপারে কই যাচ্ছিস, বস বস, কী ব্যাপার, আমার লাগছে কেন তোকে? ভালো আছো? তোমার ছোট ছেলের নিয়া বাজারে আসতো, সাথে আছে তোমার? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিছু বুঝলে? তেমন কিছু তো স্যার বুঝতে পারলাম না। মুশারফ বলল তার ছেলে নাকি তার সাথে আছে বাজারে। আচ্ছা স্যার, ওই যে কথাটা বলতেছিলাম, তো ওই যে আপনার মাঠের যে গর্তটা, এখানে কী পরিমাণ মাটি লাগবে এই ব্যাপারে যদি আপনি একটা প্রজেক্ট তৈরি করে আমাকে দেন। আচ্ছা, তাহলে স্যার আমি মানে আবার কি হলো ডিস্টার্ব করছি। হ্যালো, কে ভাই? একটা মিটিং। মুশারফ মানে? কি বলতেছ? আসতেছি। হ্যাঁ, কি হয়েছে স্যার? আমাকে এক্ষুনি যেতে বলেছে। মুশারফের ছেলে এইমাত্র নারকেল গাছ থেকে পড়ে মাথা। আমি 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 যাই স্যার। আমি এখন কি করব? আমার কথা তো কেউ বিশ্বাস করে না। উফ, আমি আর পাচ্ছি না, কি দেখছি আমি এসব। কিরে মা, কি হয়েছে, চুপচাপ বসে আছিস, কি ভাবছিস? বাবা, বাবা আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না। বাবা, বাবা সবাই আমাকে মিথ্যুক ভাবছে। বাবা আমি কি করব?
আরে না না, এসব কি উল্টো পাল্টো ভাবছিস, কেন কি হয়েছে? কুদ্দুর চাচার ছেলে রহিম মনের দুঃখে বিষ খেয়েছে, তাকে মনে আর বাঁচানো গেল না বাবা। কি যে বলিস না, আরে আমি মাঠে যাওয়ার সময় ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম রহিম আর ওর বাবা উঠোনে কাজ করছে। কি উল্টো পাল্টো বলিস তুই। না বাবা, বাবা আমি সত্যি বলছি, বাবা আমি দেখেছি, আমি সোয়ার বাবা, আমি আমি দেখেছি, আমি দেখেছি বাবা। মা তোর শরীরটা ভালো না, ভালো ঘুম হচ্ছে না, তাই হয়তো উল্টো পাল্টো ভাবছিস। ভালো করে ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। চাচা, চাচা কি হয়েছে? কুদ্দুস চাচার ছেলে রহিম কত ইঁদুরের ওষুধ খাইছে, আমার মনে হয় এতক্ষণে শেষ। তাই নাকি? আচ্ছা আপনি আসেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মাস্টার চাচা? আমি ভালো আছি। কোথায় যাচ্ছিলে? না কোথাও যাইতেছি না, আপনার কাছেই আসছি। আমার কাছে কেন? এই পারুলিনিয়া গ্রামে নানা কানা ঘোষা শোনা যাইতেছে। ইয়ে পারুল একটু দুরন্ত, কিন্তু কি কথা শোনা যাচ্ছে? না তেমন কিছু না, ওই যে লোকজন বলা বলি করতেছে, সে কী সব বলে, কী সব ফেলা যায়, তার উপর নাকি ডাইনি জিন এগুলো আসর টাসর করছে বলতেছে। কি বললি? ডাইনিতে কাজ করি চাচা। কি কাজ? ওই যে আমাদের এলাকায় যে জিন বাবা আসছে, উনার একটু দেখালে কেমন হয়? কিন্তু জিন এইসব তো আমি ঠিক। সমস্যা তো হইব না চাচা, আমরা তো আছি এলাকায় না। আচ্ছা তাহলে চাচা ওই কথাই রইল, সন্ধ্যার পরে আমি আসবো, দুইজনে মিলে ওরা নিয়ে যাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বললো জিন? আমি তো বিশ্বাস করতে পারছি না এরকম হচ্ছে কেন, এটা আমার যে কি করে না করে। বাবা আমার মেয়ে পারুল। আক মাওলা, আমি সব জানি রে, সব জানি। কিছুদিন ধরে তোর মাইয়ার মাথাটা ভালো যাইতেছে না, উল্টা পাল্টা কথা কইতাছে। ভালো না রে বিষয়, ভালো না, অনেক বড় জিনে ধরছে রে। এই শয়তান জিন ছুটাইতে আমার অনেক কষ্ট করতে হইব, অনেক বড় ব্যবস্থা নিতে হইব। তুমি তোমার মাইয়ার কষ্ট সহ্য করতে পারবা? বড় জিন আসর করছে, মনটা একটু শক্ত করে, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। বাবাই বলতেছে ভালো হয়ে যাবে। জি উনি রাজি আছেন। এই তরারে বান জাল বাবা বাবা বাবা, এগুলো কি হচ্ছে? তোমার মাইয়া ডারে যেই জিনে ধরছে, এই জিন জাতা জিন না, অনেক বড় জিন। এ সহজেই তোমার মাইয়ারে ছাইরা যাইব না, আমিও তোমার মাইয়ারে সুস্থ না কইরা ঘুমাইতে যাব না। তোমরা এক কাম করো, এখন বাসায় চইলা যাও, সকালে আইসা সুস্থ মাইয়ারে লইয়া যাবে ইনশাল্লাহ। যাও। শোনেন স্যার, জিন বাবা তো বলছে সারা রাত চিকিৎসা করতে হবে, আমরা সকালে আবার আসবো, চিন্তা করেন না স্যার, ইনশাল্লাহ কিছু হবে। চলেন।
দা। কেমন হয়েছে বাবা? ভিতরে জিনে মাঝে বেলাচ্ছে। আমার একটাই সান্ত্বনা, আমি আমার মেয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। ওর ইচ্ছা মতো ওর দুটো চোখ আমি সন্ধানিতে দিতে পেরেছি। চাচা, আপনি দেখেন তো এই চোখটাকে চিনতে পারেন কিনা? এটা কিন্তু আপনার মেয়ে পারুলেরই চোখ। চোখ দুইখানা দিয়ে তুমি দেখতে জানো 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 আমার মনে অনেক কষ্ট, আমি মরে গিয়ে অশান্তিতে নাই। তুমি একটা উপকার করবা বলো। গ্রামের সবাই জানে আমার জিনে মাইরা গাছে ঝুলাইছে, কিন্তু না, জিনে আমারে মারে না, আমারে মারছে ওই বজ্জাত হুজুর। ওই মাইয়াটারে করে লয়ে যা। দোকানে ফিরত দিয়ে দে, ক্যাশ টাকা লই এবি, ঠিক আছে? যা।
ইসত কাইরা কলার টিপা মাইরা কাছে ঝুলাইছে। তুমি কি আমার একটা উপকার করবা নিশিতা? তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? মনে অশান্তি, শরীরে বড় অশান্তি। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, গান্ধী মারি কিরি কিরি, কোন অসুবিধা নাই। আমি তোর জ্বালা যন্ত্রণা এক্ষণ ভালো করে দিতেছি। বাবার এনে কে ঝুলাইল? পারলো তো এখানে ঝুলা মরছে। নিশিতা কথা বল। নিশিতা আমি কোথায়? তোর কি হয়েছে বল না। আপা হ্যাঁ, পারুলকে কোনো জিন মারেনি। ওই ভণ্ড হুজুরটা ওর উপর অত্যাচার করে ওকে খুন করেছে, ওকে খুন করে এখানে ঝুলিয়ে রেখেছিল। তুই কেমন করে জানলি? বিশ্বাস না হলে ওদের দুজনকে জিজ্ঞেস করে দেখো, ওদের জিজ্ঞেস করো, ওরা বলতে পারবে। আপনি এদেরকে একটু ভালো করে যাচাই করেন। হ্যাঁ, যাচাই করে আসল ঘটনাটি খুঁজে বের করেন তো। কিন্তু এই দুইটা কি জীবিত আছে? না না না, এরা মরেনি, এরা জীবিতই আছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি 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 দেখছি সব। কেমন লাগছে?
চাচা দেখেন তো আমি কিছু বুঝতে পারছি না। মামা কি হচ্ছে এসব বলো তো, আমি কি করব আমি বুঝতে পারছি না মামা। জগতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা দেখা যায় না। তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ নিশিতা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিব না। তুমি এখন মুক্ত, তোমাকে দিয়ে আমি আমার সব কষ্টের অবসান ঘটিয়েছি। এখন আমি অনেক শান্তিতে আছি নিশিতা। তুমি ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো নিশিতা। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, ভালো থেকো, ভালো থেকো।